আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি কেস করুন, আমি চাই আপনি কেস করুন। আজকে বলছেন আমি চাইছি হাইকোর্টে মামলা হোক, হাইকোর্টে তো মামলা হবেই, আপনাকে ল্যাজে গোবরে করব এবং কোন বেঞ্চ আপনাকে বাঁচাবে না। রাজনীতির লড়াই ক্রমেই যেন পরিণত হচ্ছে আদালতের লড়াইয়ে, একে অপরকে শুধুই হুঁশিয়ারি চ্যালেঞ্জ আর বাকযুদ্ধ। তৃণমূলে সর্বভারতীয় দলের তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চারবার ফোন করেছিলেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেছিলেন বৃহস্পতিবার যোগ্য জবাব দেবেন, এদিন প্রমাণের জন্য তিনি বল ঠেললেন আদালতের কোর্টে, মুখ্যমন্ত্রীকে মামলা করার আহ্বান জানালেন। আমি তাকে চারবার ফোন করেছি, একথা যিনি বলেন আইজার তাকে জনগণের কাছে নাক্ষব দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আপনি ফোন কল নিয়ে বড় বড় কথা বলেছেন, কালকে সন্ধ্যাবেলায় আপনার দলের পক্ষ থেকে আপনার নির্দেশে আপনার এক কর্মচারী, তিনি এই নোটিশ পাঠিয়েছেন আমাকে, আমি এটা ওয়েলকাম করছি, আমি উত্তর দিয়ে দেবো আগামীকাল। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি কেস করুন, আমি চাই আপনি কেস করুন। আপনার ফোন ডিটেলস, কল ডিটেলস এগুলো পাবলিকলি আনা যায় না, আমি আনতেও চাই না। একমাত্র আইন বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই পাবলিক ডোমেনে আসে না। আমি চাই আপনি মামলা করুন, মামলা করলে আমিও ভারত সরকারের যে ট্রাই আছে তাকেও আমি পার্টি করব, এবং ফোর্থ মার্চ থেকে 12 এপ্রিল আপনার দুটো ল্যান্ডফোনের কল রেকর্ড আদালতের সামনে তারা দিতে বাধ্য হবে, তাহলে দুধ আর জল দুটো আলাদা হয়ে যাবে। ও প্রত্যেকবার একটা করে টুইট করে বলে বোমা ফাটাবো, ফাঁপা বেলুন, বেলুন খুললে যেমন গ্যাস বেরিয়ে যায়, কিচ্ছু নেই, ওনার কাজই হচ্ছে অভিযোগ করা আর মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে কথা বলা। এই যে এই রাজনীতি কোনো 12 তারিখ অমুক হবে, 14 তারিখ অমুক হবে, 21 তারিখ অমুক হবে, এইভাবে যারা রাজনীতি করে, মানে তাদের থেকে আপনারা কি আশা করেন এই যদি বিরোধী দল নেতা হয়? ফোন করা নিয়ে বল আইনি আঙিনায় ঠেলে দিলেও পাল্টা অমিত শাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারি, আপনাকে কেউ পারবে না দুর্নীতির বাইরে রাখতে। লিগ্যাল ব্যাটল করুন, দুধ আর জল আলাদা হয়ে যাবে, আর আপনিও প্রস্তুত থাকুন, আর উনাকেও প্রমাণ করতে হবে অমিত শাহজি গুন্ডা। আপনি সোমবার দিন মিটিংয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন অমিত শাহজি ভারতীয় জনতা পার্টির নেতাদের ক্লোজ ডোর মিটিংয়ে বলে গেছেন রাজ্যে দাঙ্গা লাগাতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে অমিত শাহজি এই কথা বলে গেছেন। আরে মুখ্যমন্ত্রী বলেছে আমি ইস্তফা দেবো, আপনি প্রমাণ করুন, কে বারণ করছে আপনাকে? এত ভালো সুযোগ, এত বড় সুযোগ আপনি সারা জীবনে পাবেন না। 2020 সালের ডিসেম্বরে উনি বিজেপি জয়েন করেছেন, আজকে নেই নেই করে 2.5 বছর হল, 1000 দিনে প্রায় 1000 জনসভা প্রেস কনফারেন্স উনি করেছেন। ওনার একটা প্রেস কনফারেন্স দেখান যেখানে উনি প্রেস কনফারেন্স বা জনসভা করেছেন, আমাকে আক্রমণ করেনি বা গালাগালি দেয়নি, একটা। ইনি বলছেন উনি মামলা করুন, উনি বলছেন ইনি মামলা করুন, এখন কে মামলা করবেন আর কার দাবি বা কবে সত্য প্রমাণিত হবে তার উত্তর নেই। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট, ABP আনন্দ।